আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সর্বশেষ সংবাদ। সংবাদের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টিকা সংকট, হাসপাতাল থেকে ফিরে গেলেন শতাধিক মানুষ, টিকা না পেয়ে চরম ক্ষুব্ধ হন টিকা নিতে আসা ব্যক্তিরা। বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপনে নতুন নির্দেশনা জারি। বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন, আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। পরিমণিকাণ্ডে নায়ক মান্নার শেষ সাক্ষাৎকার নিয়ে দেশজুড়ে তোলপাড়। বুধবার থেকে ভার্চুয়ালি হাইকোর্টের সব বেঞ্চ চালু। আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং সবশেষ জানাব, আমার রক্তে মাংসে জয় বাংলা, বঙ্গবন্ধু মিশে আছেন বলছেন ব্যারিস্টার সুমন। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। টিকা সংকট, হাসপাতাল থেকে ফিরে গেলেন শতাধিক মানুষ, টিকা না পেয়ে চরম ক্ষুব্ধ হন টিকা নিতে আসা ব্যক্তিরা। ফরিদপুরে করোনা টিকা সংকট দেখা দেওয়ায় কাউকে আর টিকা দেওয়া হচ্ছে না। টিকা না পেয়ে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। টিকা নিতে আসা লোকজন জানান, রেজিস্ট্রেশন অনুযায়ী তারা টিকা নিতে ফরিদপুর জেনারেল হাসপাতালে যান, এই সময় তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা পাননি। এই নিয়ে চরম ক্ষুব্ধ হন টিকা নিতে আসা ব্যক্তিরা। তাদের অভিযোগ, টিকার সংকট থাকলে তাদের কেন মেসেজ দিয়ে আসতে বলা হলো, এই সময় টিকা না পেয়ে শতাধিক ব্যক্তি হতাশা নিয়ে ফিরে যান। এদিকে রোববার সকাল 9টা থেকে টিকা দেওয়া শুরু হলে অল্পক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। হাসপাতালে টিকা দেওয়ার দায়িত্বে থাকা নার্সরা জানান, টিকা সংকটের কারণে তারা বেশিরভাগ লোকজনকে টিকা দিতে পারছে না। জেলা সিভিল সার্জন ডক্টর সিদ্দিকুর রহমান জানান, গণটিকা কার্যক্রমের কারণে তাদের কাছে থাকা টিকা শেষ হয়ে যাওয়ায় অনেকে টিকা দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, ঢাকায় টিকার চাহিদা পাঠানো হয়েছে, আশা করা যাচ্ছে দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে। বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন, আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। আগামী বুধবার 11 আগস্ট থেকে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শপিং মল, মার্কেট, দোকানপাট খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। সড়কপথে মোট যানবাহনের অর্ধেক চলাচল করবে। হোটেল রেস্তোরাঁ অর্ধেক আসন ফাঁকা রেখে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে। বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপনে নতুন নির্দেশনা জারি। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। রোববার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গত 3 আগস্ট অনুষ্ঠিত কোভিড-19 সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত দেশের আর্থসামাজিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী 11 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজের শর্তাবলী সংযুক্ত করে সার্বিক কার্যাবলী বা চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। প্রজ্ঞাপনে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলো হলো, 1. সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে। 2. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর বিষয় প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। 3. সড়ক, রেল, নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন বা যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রের আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে। 4. শপিং মল বা মার্কেট বা দোকানপাট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা রাখা যাবে। 5. সব ধরনের শিল্প কারখানা চালু থাকবে। 6. খাবারের দোকান, হোটেল রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে। 7. সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। 8. গণপরিবহন, বিভিন্ন দপ্তর, মার্কেট ও বাজার সহ যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। পরিমণিকাণ্ডে নায়ক মান্নার শেষ সাক্ষাৎকার নিয়ে দেশজুড়ে তোলপাড়। বিপুল মাদক সহ চিত্রনায়িকা পরিমণি র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। মাদক মামলায় বর্তমানে তিনি 4 দিনের রিমান্ডে রয়েছেন। স্থগিত করা হয়েছে নায়িকার চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ।
পরিবহনী কাণ্ডে যখন দেশজুড়ে তোলপাড়, ঠিক এমন সময় ভাইরাল হয়েছে প্রয়াত নায়ক মান্নার একটি সাক্ষাৎকার। জীবদ্দশায় একটি বেসরকারি টিভির অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেছিলেন, পৃথিবীতে চলচ্চিত্র জগতের মতো স্বার্থপর কোনো জগৎ আর নেই, এখানে আমরা সবে বাণিজ্যিক। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাপার সব মেখি। সিনেমায় কেউ যদি বুকে হাত দিয়ে বলে আমরা সবাই এক পরিবার, না মিথ্যা, সবাই আলাদা। তবে নিজের বন্ধু প্রসঙ্গে মান্না বলেন, আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমার ফাইন ডিরেক্টর মুসলিম ভাই। তিনি আমার পরিবারের সদস্য, যিনি আমার সুখের সময় পাশে ছিলেন, দুঃখের সময় পাশে ছিলেন। ঢাকা সিনেমার অন্যতম সফল নায়ক মান্না 24 বছরের কেরিয়ারে প্রায় 300 ছবি উপহার দিয়েছেন। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আগামী 3 দিনে বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি বেড়েছে, মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে আগামী 3 দিনে বৃষ্টির প্রবণতা আরো বাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে। বুধবার থেকে ভার্চুয়ালি হাইকোর্টের সব বেঞ্চ চালু। আগামী 11 আগস্ট থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ভার্চুয়ালি চালু করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের 12টি বেঞ্চ ভার্চুয়ালি চালু আছে। রবিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী 11 আগস্ট বুধবার হতে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 এবং এতদ সংক্রান্ত জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করত। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচার পরিচালিত হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সীমিত পরিসরে আদালতের কার্যক্রম চলছিল, মাঝে সুপ্রিম কোর্টের সবগুলো বেঞ্চ খুলে দিয়ে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছুদিন সুপ্রিম কোর্ট সহ বিচারিক আদালতের কার্যক্রম সীমিত পরিসরে চলছিল। সাংবিধানিক বাধ্যবাধকতায় দেশের প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করেছেন। আমার রক্তে মাংসে জয় বাংলা, বঙ্গবন্ধু মিশে আছেন বলছেন ব্যারিস্টার সুমন। আমি যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তিনি বলেন, আমার রক্তে মাংসে জয় বাংলা, বঙ্গবন্ধু মিশে আছেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি জয় বাংলার লোক, আমি বঙ্গবন্ধুর আদর্শের লোক। তিনি বলেন, যারা আমাকে অনেক আশা করে পদ দিয়েছিলেন তাদের প্রত্যাশা পূরণ করতে না পারে আমি কষ্ট পেয়েছি। আপনারা জেনেছেন গতকাল 7 আগস্ট আমাকে আমি যুবলীগের আইন বিষয়ক সম্পাদকের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অনেকেই আমার কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছেন, আমি আপনাদের বলতে চাই এখানে প্রতিক্রিয়াটা খুবই পজিটিভ। আমি বিশ্বাস করি দল যখন কোনো সিদ্ধান্ত নেয় দলের ভালো হবে এ চিন্তা করে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তে আমার কোনো দ্বিমত নেই। আমি বিশ্বাস করি দল তার ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। সুমন বলেন, আরেকটি কথা বলতে চাই, আজ আমার মা আমাকে জিজ্ঞেস করেছেন যুবলীগ থেকে অব্যাহতি দেওয়ার কারণে আমার মন খারাপ হয়েছে কিনা। সুমন বলেন, আরেকটি কথা বলতে চাই, আজ আমার মা আমাকে জিজ্ঞেস করেছেন যুবলীগ থেকে অব্যাহতি দেওয়ার কারণে আমার মন খারাপ হয়েছে কিনা। আমি আমার মাকে উত্তর দিয়েছি এই পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমার মন খারাপ হয়নি, আমার মন খারাপ হয়েছে যারা আমাকে খুব আশা করে এই পদে নিয়ে এসেছিলেন। আপনারা জানেন এবারে যুবলীগের মধ্যে কোনো ধরনের লুটপাট করে বা লেনদেন করে কেউ নেতা হননি, সবাই চারিত্রিক বৈশিষ্ট্য এবং যোগ্যতার কারণে নেতা হয়েছে। আমি মাকে বলেছি তারা আশা করে আমাকে নিয়ে এসেছিলেন, বিশেষ করে শেখ ফজলে, শামস পরশ ভাই, সাধারণ সম্পাদক নিখিল ভাই এবং যার কথা না বললেই নয় অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি আপা, শেখ ফজলে, শামস পরশের স্ত্রী, যিনি উচ্ছ্বসিতভাবে আমার প্রশংসা করেন। আমি তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি বিশেষ করে ক্ষমা প্রার্থী যারা আমাদের দল করেন বা একই আদর্শের সৈনিক তারা যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন। তবে একটা কথা বলতে চাই, আজকে আমাকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে, হয়তো 1-2 বছর পরে এমনিতেই কমিটি থাকবে না, কিন্তু আমি মৃত্যুর আগ পর্যন্ত জয় বাংলার লোক, আমি বঙ্গবন্ধুর আদর্শের লোক। কেউ যদি বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন তাকে বঙ্গবন্ধুর আদর্শের লোকই বলা হবে। বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেন বাংলাদেশের মানুষের জন্য, তাই আমি বলি পদে না থাকলেও আমার রক্তে মাংসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর মশাল জ্বালিয়ে রাখবো। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার ব্যক্তিগত কর্ম দ্বারা যেন সাধারণ মানুষ আওয়ামী লীগের কোনো লোককে খারাপ মনে না করে। মানুষের মনে যদি আমার কাজকর্ম দ্বারা সম্মান বাড়াতে পারি আমার বিশ্বাস আওয়ামী লীগের সুনাম হবে।
প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।